হয়েছে তোমার? তেমন কিছু না, খুব টায়ার্ড লাগছে। টায়ার্ড লাগছে? তোমার তো আজকে শুটিংও ছিল না, সারাদিন তো শুয়ে বসেই কাটালে, তারপরে টায়ার্ড লাগছে কেন? আচ্ছা ইতি, তুমি আমাকে এমন কোনো জায়গায় নিয়ে যেতে পারো যেখানে কেউ আমাকে চেনে না? তোমাকে চিনবে না। বাংলাদেশে এমন কোনো জায়গা আছে নাকি? নেই। না নেই। জানো আমার না অনেক ভালো লাগে তোমার সঙ্গে, যে কয়বারই ঢাকার বাইরে গিয়েছি যে কোনো জায়গায়, সবাই তোমাকে যেভাবে ঘিরে ধরেছে, যেভাবে ভালোবেসেছে, সত্যি ইউ আর সো লাকি। আমার অনেক ভালো লাগে বিষয়টা। কিন্তু আমার সব সময় ভালো লাগে না, সত্যি আমি খুব টায়ার্ড। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একই রুটিন, মনে হয় কি যে আমি ঘরে বাইরে সব জায়গায় বন্দি। আমার নিঃশ্বাস নিতে মাঝে মাঝে কষ্ট হয়। এই যে প্রডিউসার, ডিরেক্টর, শুটিং, বিভিন্ন চরিত্র, মানে এর মধ্যে থাকতে থাকতে আমার কেন জানি মনে হয় যে আমি বোধহয় নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব। আমি আসলে স্বাধীনতা চাই, মুক্তি চাই, কয়েকটা দিনের জন্য ছুটি চাই। আমার এই জীবন থেকে আমি একটু পালাতে চাই, আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই। পারবে তুমি? কি তুমি এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে বোঝার চেষ্টা করছি। আচ্ছা তুমি এত টেনশন করো না, মাথা ঠান্ডা করো, দেখি আমি কি করতে পারি। তুমি কি করবে বলো? জানি না এখনো কি করব, দেখি কিছু করা যায় কিনা। আমার মনে হয় বরং আপনি স্যারকে নিয়ে দেশের বাইরে একটু ঘুরে আসতে পারেন, কারণ ওনার বিশ্রামের জন্য দেশের বাইরে বিকল্প নেই। রতন সাহেব সম্ভব না, আপনার স্যার মানুষের সাথে কথা বলতে চায়, আড্ডা দিতে চায়, চা খেতে চায়, ভাবের আদান প্রদান করতে চায়, বিদেশে গেলে কিভাবে হবে সব? কিন্তু সেটা কি করে সম্ভব? বাংলাদেশের এমন হয়তো কিছু মানুষ আছে স্যারকে চেনেন না, কিন্তু এমন কোনো জায়গা আছে বলে আমার বিশ্বাস হয় না যে স্যারকে চিনে না জানে না, কারণ ম্যাক্সিমাম মানুষ তো নাটক দেখে এবং স্যারকে নিশ্চয়ই চিনে। তাহলে এটা আসলে সম্ভব না। রতন সাহেব একটু বোঝার চেষ্টা করেন, আপনার স্যারের অবস্থা কিন্তু ভালো না, মানে মানসিকভাবে সে খুব হাঁপিয়ে উঠেছে, অনেক টায়ার্ড, এভাবে চলতে থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে। যে সব স্বপ্ন দেখছে, সব শুনলে আপনার নিজেরই মারা লাগবে। স্যার আপনি নাকি কাল রাতে একটা দুঃস্বপ্ন দেখেছেন যে আপনাকে লোকজন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে? আমি স্যার দৃশ্যটা কল্পনা করলাম যে আপনাকে লোকজন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আমি দূরে অসহায় মতো দাঁড়িয়ে আছি, কিন্তু এটা তো স্যার মেনে নেওয়া যায় না স্যার, আমাকে কিছু একটা করতেই হবে স্যার। স্যার আমি কি আপনার দুঃস্বপ্নের মধ্যে ছিলাম স্যার? ভাইয়া শট রেডি। প্লিজ আমাদের কাজটা করতে দেন, ডিস্টার্ব করবেন না। কোন জায়গা পজিশন কোথায় বলো? ওয়ালাইকুম আসসালাম, কাকে চাই? আপনাকে চাই স্যার, আমি এলাকায় থাকি, আমি আপনার একজন ভক্ত, আপনি আমার এলাকায় থাকেন, সেজন্য আমি নিজেরই খুব গর্ববোধ করি। আপনার এলাকা মানে আপনি কি এলাকার কমিশনার? জি না স্যার, কমিশনার টমিশনার কিছু না, এলাকাটা আমার, এলাকার ভালো মন্দ আমি দেখি। কি নাম আপনার? আপনার নামের সাথে আমার নামের বড়ই মিল আছে, আপনার নাম আবির, আমার নাম সবির, আমি আপনার ভক্ত স্যার, আপনার একদিন আমার খুব ভালো লাগে। আজ মনে হইল আপনার একটা বিশেষ অটোগ্রাফ আমার কালেকশনে থাকা উচিত। বিশেষ অটোগ্রাফ মানে? আপনি স্যার বিশেষ অটোগ্রাফটাকে দেন, তারপর বিশেষত্বটা আমি আপনার কইতেছি। তো আপনি যে অটোগ্রাফ নেবেন কাগজ কলম এনেছেন?
আমি যে আপনার একজন বিশেষ ভক্ত সেটা তো প্রমাণ করতে হবে। এই যে আপনি আমার অটোগ্রাফটা দিলেন, এইটা হইতেছে গিয়ে আপনার জীবনের শেষ অটোগ্রাফ। এরপর আর কোনোদিন আপনি কাউরে অটোগ্রাফ দিতে পারবেন না। অসুবিধা নেই স্যার, যন্ত্রপাতি আমি সাথে নিয়ে আসছি। এসব কি কইলাম না স্যার, আপনি আর কোনোদিন অটোগ্রাফ দিতে পারবেন না। আমার এতে অটোগ্রাফি আপনার শেষ, এখন দিন হইতেছে গিয়ে ফটোগ্রাফার। অসুবিধা নেই, আপনার এই অটোগ্রাফ আমি সুন্দর করে যত্ন করে পালন করবো। এই আপনি কি আমার সঙ্গে ফান করছেন? আপনি কি সত্যি সত্যি আমার আঙুল কাটবেন? আরে স্যার, আমরা কত মানুষের কত কিছু কাইটে রাখছে, আর একটু সামান্য আঙুল কোনো ব্যাপার না। ভক্ত হিসেবে সামান্য আঙুল চাইছে দিবেন না স্যার? দিয়ে দেন স্যার। না না, আপনি কি মানে আমার সঙ্গে ফান করছেন না কি করেন? স্যারে ভালো করে দেওয়া স্যারে মনে ডর লাগছে। আরে আশ্চর্য, কি কর আল্লাহ! আমি স্বপ্নে দেখেছি আমার এক ভক্ত আমার শেষ অটোগ্রাফটা নিতে চায়, সে কালেকশনে রাখবে, এবং অটোগ্রাফটা নেওয়ার পর সে আমার আঙুল কেটে দিয়েছে। এই যে দেখ আঙুল, একদম ঠিক আছে। হ্যাঁ, স্বপ্ন স্বপ্ন শান্ত হই। একটু জোরে জোরে নিঃশ্বাস নাও, দেখবে যে ভালো লাগছে। হ্যাঁ ইতি, আমি আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ কয়েকটা দিনের জন্য আমার ছুটি দরকার। আমার এই জীবনটা আর ভালো লাগছে না। আমার এখন মাঝে মধ্যেই আমার ছোটবেলার কথা মনে পড়ে। বন্ধুরা মিলে কত দূরে চলে যেতাম, কত দূরে, আমাদের বাড়ির পাশে নদী, নদীর চরে গিয়ে ফুটবল খেলতাম, নদীতে সাঁতার কাটতাম, নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতাম। দূর দিয়ে যখন একটা স্টিমার চলে যেত, স্টিমারের হর্ন শুনতাম। কি জীবন ছিল, স্বাধীন জীবন, বুক ভরে নিঃশ্বাস নিতাম। আমি আগের মতো নিঃশ্বাস নিতে পারি না। এই কয়েক বছর আগেও ঘন্টার পর ঘন্টা আমরা একসঙ্গে বন্ধুদের নিয়ে আড্ডা মারতাম, কিন্তু সেই দিনগুলো হারিয়ে গেছে। আমি এই প্রতিদিন অভিনয় 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 আমার আর ভালো লাগছে না। প্লিজ, আমি আসলে বাঁচতে চাই। আমার এখনকার বাঁচাটা আসলে বাঁচা না, আমি কোনোভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছি। আমি একটু প্রাণ ভরে আমি শান্তিতে নিঃশ্বাস নিতে চাই। প্লিজ ইতি, তুমি আমার জন্য কিছু একটা করো। তুমি এক কাজ করো না, এরকম একটা গেট আপ নাও, মেকআপ নাও, নিয়ে রাস্তায় নেমে পড়ো যেখানে তোমাকে কেউ চিনতে পারবে না। তারপর তুমি নিজের মতো চলবে, কেউ বুঝবেই না। আমি মেকআপ নিয়ে গেট আপ নিয়ে রাস্তায় ঘুরে বেড়াবো? তোমাদের কাছে কি আমি স্রেফ একটা জোকার হয়ে গেছি? আমি তোমাকে বলছি আমার আমার মুক্তি দরকার, আমার একটু ছুটি দরকার, আর তুমি আমার সঙ্গে কি ভান করছো? আশ্চর্য, এই তুমি কিন্তু দিনের পর দিন কষ্ট করেছো, সাধনা করেছো খ্যাতির জন্য, আর এই তুমি এখন মুক্তি চাইছো? হ্যাঁ চাই, কারণ এই জীবনটা আমার আর ভালো লাগছে না। কয়েকটা দিনের জন্য, কয়েকটা মুহূর্তের জন্য আমার ছুটি চাই। আমি একটু মুক্তি চাই, আমি একটু স্বাধীনতা চাই। এই শৃঙ্খলিত জীবন আমার কাছে আর ভালো লাগছে না ইতি। এটা কি কোনো নাটকের সংলাপ তোমার? আমার এই কথাগুলো তোমার কাছে নাটকের সংলাপ মনে হচ্ছে? আর কি মনে হবে বলো, আমার সঙ্গে স্বাভাবিকভাবে তো তুমি কোনো কথাই বলো না। আচ্ছা ঠিক আছে, আমার জন্য না হয় তোমার কোনো সময় নেই, আমাকে সারপ্রাইজ দেওয়ারও সময় নেই, কিন্তু আমি তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করেছি। মানে কাল ছুটি আছে তোমার? না। ওকে তাহলে কালকে যাব। কোথায় গেলে দেখতে পাবে কোথায়? কিন্তু ড্রাইভার তো ছুটি দে। আমি ম্যানেজ করবো সব। না শুয়ে পড়া, এত কিসের টেনশন? আমি বললাম তো আমি ম্যানেজ করবো সব। না আসো, সকাল সকাল উঠবো আমরা। হুম
আমি ম্যানেজার সাহেব, কোথাও একটু চায়ের দোকান দেখে থামবেন তো, চা খেতে হবে, অনেক মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করলে ম্যানেজারের কাছে ওষুধ আছে, সেটা খেয়ে একটু চোখ বন্ধ করে থাকো, নামার দরকার নেই, নামলেই তো ঝামেলা, বোঝো না কেন? আরে না, চা খেতে হবে, রাস্তার পাশে টং দোকানের চা খাই না কতদিন, কিছু হবে না। আচ্ছা কেন এত ঝামেলা করছো বলো তো? ঝামেলার কি আছে? এটা দিয়ে কি হবে? এটা দিয়ে মুখ ঢেকে নামবে, তাহলে কেউ তোমাকে চিনতেই পারবে না, বলো। ইতি কি, তুমি তো জানো মানে বাইরের লোকজন ভিড় করবে, কি দরকার? আমি জানি এটা দিয়ে যখন তুমি মুখ ঢেকে নামবে কেউ তোমাকে চিনতে পারবে না, তোমার ভিড় করবে না, বলো তো। একটা ওষুধ খেয়ে তুমি চোখ বন্ধ করলে তো তোমার মাথা ব্যথা সেরে যায়। হেড ম্যানেজার। জি স্যার। সামনে কোনো চায়ের দোকান দেখলে পরে থামাবে? নিশ্চয়ই স্যার। যাও একটু জোরে যাও। যত দেখি আমি দিচ্ছি ঠিক করে, টেনশন কর। কি আশ্চর্য, দেখো তো তোমাকে চিনতেই পারবে। কি হলো তোমাকে বলেছিলাম না, চাদর দিয়ে মুখ ঢেকেও তো কোনো লাভ হলো না। ম্যানেজার সাহেব, আমরা যেখানে যাচ্ছি সেখানে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না তো? আপনার স্যারকে ওখানে কেউ চিনবে না তো? স্যারের যা জনপ্রিয়তা স্যারকে মানুষ চিনবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনি আমার উপর বিশ্বাস রাখেন, আমরা যে গ্রামে যাচ্ছি সেই গ্রামে মানুষ তো দূরে থাক, কাক পক্ষীও টের পাবে না, চিনবেই না। স্যার নিজেই তো অবাক হয়ে যাবে যে আমার এত জনপ্রিয়তা, অথচ আমাকে কেউ চিনছেই না। আচ্ছা দেখেন, আপনার স্যারের তো বিশ্বাস হয় না, আমারও কিন্তু এখন বিশ্বাস হচ্ছে না যে আপনার স্যারকে বাংলাদেশে কোথাও চিনবে না। আমি বলেছি আমার উপর বিশ্বাস রাখেন, একবার রেখেই দেখেন না। আমি তো স্যারকে বলেছি যে বাংলাদেশের 87,000 গ্রাম আছে, তার মধ্যে একটি মাত্র গ্রাম যেটা আমি খুঁজে বের করেছি যে ওই গ্রামে স্যারকে কেউ চিনবে না। আমি 100% শিওর যে স্যারকে কেউ চিনবে না। ঠিক আছে, আপনার জন্য একটি স্বাধীন গ্রাম স্যার, আর আমরা থাকার জন্য এই বাড়িটি স্যার ভাড়া নিয়েছি আর কি। বাড়ির লোকজন স্যার প্রবাসী তো, মানে আশা করি কোনো সমস্যা হবে না। ভেরি গুড, তার মানে তুমি বলতে চাচ্ছ এখানে কেউ আমাকে চেনে না, মানে চিনতে পারবে না, তাই তো? স্যার আমি যতটুকু খোঁজ নিয়েছি কেউ চেনার কথা না। বাহ, খুব ভালো। তা এখানে আমার পরিচয়টা কি হবে ম্যানেজার সাহেব? স্যার যেহেতু কেউ চিনতে পারবে না, আপনি কিন্তু আপনার নিজের পরিচয় স্যার চলবেন স্যার, কোনো সমস্যা নেই, আপনি আপনার নিজের নামটাই ব্যবহার করবেন স্যার। তাহলে কেয়ারটেকারকে ডেকে ব্যাগগুলো নামানোর ব্যবস্থা করি। ঠিক আছে,
তার আগে আমি প্রমাণ করে আসি। আসার সময় যে চায়ের দোকানটা দেখলাম, ওখানে কিছু লোকজন দেখলাম, একটু ঘুরে আসি, দেখি ওরা আমাকে চিনতে পারে কিনা। নাকি নিশ্চয়ই স্যার, একটু ঘুরে আসি আমি। নিশ্চয়ই স্যার। ইতি তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি একটু বাইরেটা একটু ঘুরে আসি। হ্যাঁ তাড়াতাড়ি এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আশ্চর্য, আপনি আমার গায়ে হাত দিয়ে কথা বলছেন কেন? ভদ্রভাবে কথা বলেন। নবাবের ভূতের লাগে নাকি আমার ভদ্র করে কথা কইতে হইব? আপনি আবারও গায়ে হাত দিচ্ছেন, এটা একদম ঠিক করছেন না। আপনি কিন্তু মুখ সামাল করে ভদ্রভাবে কথা বলেন। আপনি জানেন আমি কে? কেডা কোন মজার জমিদার তুই? তোরা তো আগে কোনোদিন এই গ্রামে দেখি নাই। আমার সেনস আমি কেডা? হুম আমার সেনস আমি ব্যাপারের বলা, নাম আমার লালু, নাম সন্তোষ। হুম তুই কোথায় আছিস? কার বাড়িতে আছিস? সরকার বাড়িতে আছি। ও সরকার বাড়ির মেহমান, তা যা মেহমানের মতো থাক, ভালো মন্দ খাবি, যা ঘুরবি ফিরবি, যা তা ভাগ ভাগ যা যা। আরে ভাগ না, আরে আমারও গায়ে হাত দিচ্ছেন আপনি, যা তুই কইছিস যা, ভালো তোমার কথা বলেন, যা তোর পত্র যা। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ছেলেটাকে মারছে, বাইরে কেন কি হয়েছে? আরে লায়লা ম্যাডাম ফোন দিয়ে আমাকে অস্থির করে ফেললো। কোন লায়লা ম্যাডাম? আমাদের নায়িকা লায়লা ম্যাডাম। কেন আপনাকে ফোন দিতে দিতে অস্থির করছে কেন? উনি মূলত স্যারকে চাচ্ছিল, কিন্তু স্যারকে হয়তো ফোনে পাচ্ছে না, সেই জন্য আমাকে বারবার ফোন করছে। কেন ফোন দিচ্ছেন উনি এতবার? শিডিউলের জন্য। শিডিউলের জন্য উনি কেন ফোন দেবেন? শিডিউলের জন্য তো ডিরেক্টররা ফোন দেন, আমি এতদিন যা দেখেছি আপনার স্যারের সাথে সংসার করতে গিয়ে। ডিরেক্টররাই নেয়, কিন্তু অনেক সময় নায়ক নায়িকাকে বলে দেয় যে কোনো তাদের শিডিউলটা যেন একসাথে হয়, সেই জন্য তারা যেন নিজের নিজের একটু মিলিয়ে নেয় আর কি। আচ্ছা আচ্ছা, আপনার স্যার শুধু ওনার সাথেই অভিনয় কেন করেন? ওনার সাথেই তো করবে, আমাদের স্যার যেমন নাম্বার ওয়ান নায়ক, উনিও কিন্তু নাম্বার ওয়ান নায়িকা, আর ওনাদের জুটিটা স্ক্রিনে খুবই ভালো লাগে, দর্শক তো ওনাদের জুটি খুবই পছন্দ করে। আপনি টেলিভিশন নাটক বলেন, ইউটিউব বলেন, ইভেন পত্রপত্রিকায় ওনাদের জুটি নিয়ে কিন্তু অনেক পজিটিভ লেখা আছে। নাম্বার ওয়ান তো সবসময় একজনই থাকে না, সবার সঙ্গেই তো আসলে কাজ করা উচিত, তাই না? আপনি স্যারকে একটু বুঝিয়ে বলবেন যেন একটু ব্যালেন্স করে চলে। আসলে হয়েছে কি, ওই আত্মীয় স্বজন আছে, কত রকম মানুষ কত কথা বলে, তাই না? আত্মীয় স্বজনদের কাছেও মাঝে মাঝে এই প্রশ্নের উত্তর দিতে হয় যে আমার হাজব্যান্ড কেন একই নায়িকার সাথে সবসময় অভিনয় করে, চলাফেরা করে, এই আর কি। আপনি স্যারকে একটু বলবেন জাস্ট ব্যালেন্স করে চলতে। ব্যাস স্যার কিন্তু ব্যালেন্স করতেই চায়, কিন্তু চ্যানেলের ডিমান্ড সেই আর কি। ঠিক আছে, যান আপনি স্যার কোথায় খুঁজে বের করেন। জি ম্যাডাম। আর আমাকে এক কাপ চা দিতে বলবেন। নিশ্চয়ই ম্যাডাম। শফিক ভাই, ম্যাডামকে এক কাপ চা দিয়েন। স্যার আপনি এখানে? সারা গ্রাম আপনাকে খুঁজে পাচ্ছি না, ভাবি টেনশন করছে, আর লায়লা ম্যাডাম হতে আপনাকে ফোন করছিল, আপনি বারবার ফোনটা কেটে দিচ্ছিলেন। স্যার আপনার কি কোনো কারণে মন খারাপ? গ্রামের লোকজন কি স্যার আপনাকে চিনে ফেলেছে? না, গ্রামের লোক আমাকে চেনেনি। মন খারাপ না, আমার মেজাজটা খারাপ। আমি রাস্তার মধ্যে দেখি যে লালু নামের একজন লোক, সে একটা বাচ্চাকে ধরে পেটাচ্ছে, আর সবাই সেটা হা করে তাকিয়ে দেখছে, কেউ বাধা দিচ্ছে না। তা আমি গিয়ে ওই লোকটাকে বাধা দিলাম যে আপনি বাচ্চাটাকে কেন মারছেন। উল্টো ওই লোকটা আমাকে অনেক আজে বাজে কথা বললো, আমাকে অপমান করলো। তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো কেই লালু, আর লোকাল থানায় ফোন দাও, আমি ওসি সাহেবের সঙ্গে কথা বলবো। স্যার ভুলে যান না স্যার। ভুলে যাবো মানে কি বলছো? জি স্যার ভুলে যাবেন, কারণ এখন আপনি একজন সাধারণ মানুষ, আপনি বিশেষ কেউ না, আপনার আচার আচরণ হবে সাধারণ মানুষের মতো।
এখন এসব নিয়ে যদি আপনি ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু মানুষজন আপনার আসল পরিচয়টা জেনে যাবে, আর আপনি তো সেটা চান না স্যার। আরে তুমি কি ধরনের কথা বলছো? একটা বাচ্চাকে ধরে পেটালো, লোকটা অন্যায় করেছে, আমি অন্যায়ের প্রতিবাদ করব না? নো স্যার, আপনি প্রতিবাদ করতে পারেন না, কারণ সাধারণ মানুষের প্রতিবাদ করার কোনো নিয়ম নেই স্যার। আপনি যেটা করতে পারতেন বরং ওই বাচ্চাটা কারো দূরে থাপ্পড় দিতে পারতেন, কারণ আপনি একজন সাধারণ মানুষ। আচ্ছা স্যার, আমরা এখানে কেন এসেছি? আপনি সাধারণ মানুষের মতো থাকবেন যেন আপনাকে কেউ চিনতে না পারে, তাই তো? এই গ্রামে লালু কালু ভুলু এরকম নানান চরিত্রের মানুষ থাকবে, তারা অনেক কিছু করে বেড়াবে, আপনি সবই দেখবেন কিন্তু কিছু বলবেন না। কেন বলবেন না? কারণ আপনি একজন সাধারণ মানুষ। সরো। সকাল সকাল ঘুম ভেঙে রেডি টেডি হয়ে এখানে বসে আছো? একটু বাইরে বেরোবো, কালকে রাতে বৃষ্টি হলো না, মনে হচ্ছে যে সকালটা অনেক সুন্দর হবে। আমি যাবো তোমার সাথে? না, মনে হচ্ছে তোমার ঘুম এখনো কমপ্লিট হয়নি, তুমি ঘুমাও আমি যাই। দেখি আমাদেরকে তাকাও তো। কেন তোমার চোখ এরকম লাল? কেন রাতে ঘুম হয়নি ঠিক মতো? ইতি, এখানে আসার আগে ভেবেছিলাম যে জার্নিটা অনেক এনজয় করবো, নতুন জায়গা, নতুন মানুষ, অনেকের সঙ্গে পরিচয় হবে, গল্প করব। আচ্ছা, মনে করো যে আমি একজন অভিনেতা না, আমার চেহারার সঙ্গে আমার চরিত্রের সঙ্গে কোন বিষয়টা যায় তুমি বলো তো? তোমার যা ইচ্ছা তুমি তাই বলতে পারো, কিন্তু মিথ্যা বলবে না, বলো। এই 5 বছর তোমার সঙ্গে সংসার করতে গিয়ে তোমাকে যত যত চরিত্র অভিনয় করতে দেখেছি, আমার তো মাঝে মাঝে মনে হয় তোমার নিজের কোনো চরিত্রই নেই, তুমি একদম চরিত্রহীন। তুমি ঠিকই বলেছো, আসলে অভিনেতারা আসলে চরিত্রহীন, কারণ তাদের এক একদিন এক এক চরিত্র অভিনয় করতে হয়, আজ এক চরিত্র, কাল আর এক চরিত্র, খালি এক চরিত্র থেকে আর এক চরিত্রে দৌড়াদৌড়ি। যেমন এখন আমি একজন বিখ্যাত অভিনেতার চরিত্র অভিনয় করছি, সারা দেশের মানুষ আমাকে চেনে, কিন্তু আমি আমার চরিত্রের ভেতর থেকে কোনোভাবেই বের হতে পারছি না, আর মনে হয় সে কারণেই এই জার্নিটা আমাদের আসলে খুব বেশি আনন্দের হবে না। ইতি, আমরা কাজ করি, আমরা চলো ঢাকা ফিরে যাই। এত কিছু করে এখানে আসলাম, এখন বলছো ঢাকা ফিরে যাই? আচ্ছা বাবা, আসলাম এই যাতে 2টা দিন একটু দেখি, মানে একটু থেকে যাই, দেখো না তোমার ভালোও তো লাগতে পারে না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাই, তুমি আর একটু ঘুমাও। নাস্তা করবে না তুমি? কিছুক্ষণ আগে চা খেয়েছি, পরে করবো, তুমি যাও ঘুমাও। হ্যাঁ ঠিক আছে, গেলাম। হ্যাঁ, তুমি তুমি সে কালকের ছেলেটা না, ওই যে একটা লোক তোমাকে ধরে মারছিল, আমি গেলাম বাধা দিলাম, আমাকে চিনতে পেরেছো? চুরি করছিলাম স্যার। কি চুরি করেছিলে? সাইকেল, বিশুদ্ধ সকাল চুরি করছি, কাল বিকালে ফেরত দিতে গিয়েই ধরা খাইলাম। তাহলে এটাকে তো চুরি বলে না, তুমি না বলে সাইকেলটা নিয়েছিলে, তাই তো? তোমার নাম কি? তোতা। তোতা, বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা তোতা, তুমি ভবিষ্যতে কি হতে চাও, মানে তোমার স্বপ্ন কি? আমার মনে হয় আমি বেশি কিছু হইতে পারবো না। আরে না না, এই কথা কেন বলছো? তুমিও দেখবে একদিন অনেক বড় হয়েছো। শোনো, আমরা ছোটবেলায় একটা ভুল জিনিস শিখেছি, ওই যে স্কুলে আমাদের লিখতে দিত না, এইম ইন লাইফ, রচনা লিখতাম, সেখানে আমরা লিখতাম কি, কেউ আমরা ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, এরকম অনেক কিছু। কিন্তু আমরা কি সবাই সেটা হতে পেরেছি? পারিনি, মানে আমাদের জোর করে আমাদেরকে ভুল শেখানো হতো, জোর করে জীবনে কিছু হওয়া যায় না। তোমার যেটা ইচ্ছা, ভেতরে যে স্বপ্ন আছে, তুমি ভবিষ্যতে সেটাই হতে পারবে। হ্যাঁ, আচ্ছা তোতা, আমি যদি তোমাকে একটা সাইকেল কিনে দেই? আপনি আমার সাইকেল কিনে দেবেন কেন? তোমাকে আমার ভালো লেগেছে সেজন্যই কিনে দেবো, তবে একটা শর্ত, আমি তোমাকে সাইকেল কিনে দেবো, আর সেই সাইকেল চালিয়ে তুমি প্রত্যেক বছর আদিনাথের মেলায় যাবে। আচ্ছা, তুমি কি স্কুলে পড়ো? তোমার বাবা মা আছেন? আপনি মাস্টারের মতো একটা কথা জিজ্ঞেস করেন কেন? Thank you.
এই যে রতন সাহেব, আপনার স্যার কোথায়? ভাবি আপনি একদম টেনশন করবেন না, আমার লোক নিয়োগ করা আছে। সেটা বুঝতে পেরেছি, আপনার লোকজন নিয়োগ করা আছে। হ্যাঁ, কিন্তু গতকালের ঘটনায় সে খুব পাজল, ঠিক আছে? ঠিক আছে ভাবি, আপনি টেনশন করবেন না, আমি বিষয়টা এখনই দেখছি। প্লিজ একটু দেখেন, হ্যাঁ জানাবেন আমাকে। আমাকে একটু হেল্প করতে পারবেন? কিন্তু তার আগে বলেন, আপনি কে? এই গ্রামে তো কোনোদিন দেখি নাই। আমি হচ্ছি, না না আমি কেউ না, আমি একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে রাস্তা হারিয়ে ফেলেছি। সরকার বাড়িটা কোন দিকে? সরকার বাড়ি? হ্যাঁ সরকার বাড়ি। কিন্তু ওই বাড়িতে তো কেউ থাকে না, ওই বাড়ি সবাই তো বিদেশ থাকে। আমি জানি, আমি ওখানে এসেছি, কয়েকটা দিন থাকবো, একটু গ্রামটা ঘুরে দেখবো তাই। আচ্ছা ওই বাড়িটা হচ্ছে ওই দিকে, চলেন আপনারা পৌঁছে দিই, তারপর আমি কলেজে যাব। আপনি কলেজে পড়েন? জি। আচ্ছা আসুন চলেন। স্যারকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি স্যারকে কোথাও খুঁজে পাচ্ছি না মানে? কি বাচ্চাদের মতো কথা বলছেন? মানে স্যার স্কুল মাঠেই ছিল, তারপরে আরো মানে ওনাকে আমরা পাচ্ছি না। আর কি আশ্চর্য কথা, স্কুল মাঠে ছিল, ওখান থেকে উধাও হয়ে যাবে নাকি একটা মানুষ? আর আপনি না বলেছেন এলাকা আপনার নখদর্পণে, সবকিছু আপনার নিয়ন্ত্রণে, এই অবস্থা আপনার নিয়ন্ত্রণে? মানে আমরা ঠিক আশেপাশে ছিলাম, আমাদের লোকজন আমাকে ফলো করছিল, কিন্তু স্যারের ফোনটাও বন্ধ। দিস ভেরি সিম্পল, উনি তো এখানে ফোন ধরতে নিশ্চয়ই আসেননি। ফোনই যদি খোলা থাকবে তাহলে তো ডিরেক্টর, প্রোডিউসার, জার্নালিস্ট সবাই ওনাকে ফোন করে অস্থির করে ফেলবে। উনি তো দূরেই থাকতে চাইবে এই সব থেকে, তাই না? আপনার তো দায়িত্ব আছে তাকে খুঁজে বের করা, তাকে চোখে চোখে রাখা। না ম্যাডাম, আসলে আমার নিয়ন্ত্রণেই ছিল, মানে আমার লোকজন ওনাকে ফলো করছিল, কিন্তু স্যার এটা চাচ্ছিলেন না যে ওনাকে একটু ফলো করুক, আর উনি চাচ্ছিলেন একটু একা থাকুক, তাই লোকজন একটু সরিয়ে নিয়েছিলাম আর কি। কি অদ্ভুত কথা বলছেন আপনি, একটা মানুষ ফলো করছে, আপনি আপনি বুঝতে দিলেন কেন যে তাকে ফলো করছেন আপনি দূর থেকে? ম্যাডাম আমি খুবই সরি, মানে আপনি কোনো টেনশন করবেন না, আমি বিষয়টা দেখছি। সরি বলে তো কোনো লাভ নেই, একটা মানুষকে খুঁজে বের করতে হবে, প্লিজ। আমার টেনশন করুন, আপনি যান, শুনুন প্লিজ। না না আমি আর আপনার উপরে ভরসা রাখতে পারছি না, আপনি আগান, আমি আসছি আপনার সাথে, চলুন। জি প্লিজ। আপনি কালকে সেলক না? হ্যাঁ তো। হ্যাঁ, এই জঙ্গলের ভিতরে আমার বোনের সাথে আপনার কি? এই কি আজে বাজে কথা বলছেন, মুখ সামলে কথা বলেন। একদম চুপ, একদম চুপ। এই তোর ওনার সাথে কি? ভাইজান ওনার সাথে তো আমার কিচ্ছু না, আমি কলেজে যাইতেছিলাম, উনি পথ ভুলে গেছে, সরকার বাড়ি যাইব, সে বাড়িতে নিয়ে যাইতেছিলাম। একদম মিথ্যা কথা বলবি না, আমি তোর ভাই, সত্য করে কয়, আমি লালু, তুই লালুর বোন, এর তুই ভয় পাস নাকি? সত্য করে কয়, তাতে কথা কয়। আমি তো সত্যিই কইতাছি। ও কি টিস করছে তোরে? না উনি শুধু আমার নাম জিজ্ঞেস করছে। এই তো এটাকে তো টিজিং বলে, একটা অপরিচিত লোক একজন সুন্দরীর নাম জিজ্ঞাসা করা, এটাকে টিজিং বলে। আপনি কিন্তু খুব বাজে কথা বলছেন। ও এটা বাজে কথা, তার মানে আরো বড় কিছু, তুই আমার বোনের সাথে মানে অপহরণ করতে চাইছিলি, তুলে নিয়ে তুমি হাই দেখো, হাই তুই একদম কথা বলবি না, তুই কিন্তু বুঝিস ছোট মানুষ, যা তুই যা, আমি না আসলে তুই একদম অপহরণ হয়ে যাবি, জানা? আমি না আসলে তো অপহরণ করতি। আরে কি আপনি আজেবাজে কথা বলছেন, আজেবাজে কথা বলছেন, আপনি আমার ধরে চলেন। আমি থানা যাবো মানে কি মনে করেছেন আপনি? থানা যাবো মানে কি? থানা যাবো না মানে, হ্যাঁ বাগানের মধ্যে ওত পেতে বসে থাকবা? আর তোর কপাল তো খুব খারাপ রে, তুই অপহরণ করবি করবি, তুই আমার বোনের অপহরণ করতে চাইছিস, এই তুই লালুর বোনের অপহরণ করতে চাইছিস, তুই চল আজকে তোর আমি দেখাই দেবো আমি কে। আপনি কিন্তু খুব বাজে কথা বলছেন, একদম মুখ সামাল করে কথা বলেন, আপনি আমাকে চেনেন? এ চিনি কি আসলে, তুই থানা চলে গেছিস, থানা চলে গেছিস। আরে আরে আপনি জানেন না বা, আমি তো প্রথমে ভাবছিলাম সে একজন ইফতিজার, আমার বোনের ইফতিজার করছে, কিন্তু না রাস্তাটা কোন দিকে, সে মেয়ে আমাকে এগিয়ে দিচ্ছিল, এই ভদ্রলোক, ভদ্র না অভদ্রলোক, কালকেও সে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, আমাকে উল্টাপাল্টা কথা বলছে, বলছে থানা নিয়ে যাবে আমাকে, কত বড় সাহেব, তুমি ফোন দাও, ইয়েতে ফোন দাও। আপনারা অপরাও এই একই অপহরণ চক্রের লোক, এটা আমি বুঝি না, বাজে কথা না।
আমি কিন্তু সেই রকম মানুষ না, আপনি আমাকে চেনেন না। আমি এই গ্রামটা ঘুরে ঘুরে দেখছিলাম, হঠাৎ রাস্তা হারিয়ে ফেলি, তখন এই মেয়েটার সঙ্গে দেখা, জোনাকি না কি যেন নাম, ও আমাকে এগিয়ে দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ওই লালু, এই লোকটা আসলে একটা ফাউল লোক, গতকাল তার সঙ্গে আমার দেখা হয়েছে এবং সে খুব খারাপ ব্যবহার করেছে আমার সঙ্গে, আজে বাজে কথা বলেছে, আমাকে ফিজিক্যালি হিট করেছে এবং সে তখন উল্টাপাল্টা কথা বলা শুরু করেছে। একদম আমি আপনাকে বলছি বিশ্বাস করুন, সে যা থানায় গিয়ে বলেছে এটা মিথ্যা মামলা, সে আমার নামে মিথ্যা অভিযোগ করেছে, এর কোনো সত্যতা নেই। ভাই আপনাকে চেনার দরকার নাই, আর কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা থানায় গিয়ে বলবেন, আপনি থানায় চলুন। কি আশ্চর্য, আমি কেন থানায় যাব? আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। জি কি বলবেন বলেন। ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু আপাতত আপনি কোথাও মুভ করবেন না, ওকে? থ্যাংক ইউ। আচ্ছা বাবা, তুমি এমন কেন করছো? যা হয়েছে হয়েছে, এখন একটু ভুলে যাও প্লিজ। কি বলছো তুমি, ভুলে যাব? তো কি করবে, মনে করে বসে থাকবে? দোষ তো তোমারও আছে না? আমার দোষ ছিল মানে? আমার কিসের দোষ? দেখো তুমি অনেকটা লম্বা সময় ধরে সাধারণ মানুষের সাথে কোনো কথাবার্তা বলো না, ওঠো না বসো না, তাদের মানসিক অবস্থা তুমি জানো না, তো তুমি কমিউনিকেশন করতে গিয়ে তোমার ভুল হয়ে গেছে। না ইতি, তোমার এই কথা আমি মেনে নিতে পারছি না। আমার বিশ্বাস তুমি এই মামলার হাত থেকে বাঁচার জন্যে পুলিশকে ঘুষ দিয়েছো, কাজটা তুমি একদম ঠিক করো। তো কী করতাম আমি? তোমার মামলা হতো, তোমাকে থানায় নিয়ে যেত, তারপরে কোর্ট, এই করে সারা দেশ জানতো, তারপরে পত্রপত্রিকায় ছাপা হতো, নিউজ পেপারে উঠে যেতে, তার চ্যানেলগুলোতে প্রচার হতো তোমার নামে খবর, সেটা ভালো হতো তোমার জন্য, আর আমার কী হতো? তার মানে তুমি কী বলতে চাচ্ছ, আমি অন্যায়ের প্রতিবাদ করবো না? শোনো, শিল্পী হিসাবে কিন্তু আমার একটা সামাজিক দায়বদ্ধতা আছে, আমি নিজে যদি প্রতিবাদ না করি, শিল্পী যদি প্রতিবাদ না করে, তাহলে সাধারণ মানুষ কি করবে? আমি বলছি তুমি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ, এটা ঠিক না। ঠিক আছে, আমি দিয়েছি অন্যায়কে প্রশ্রয়, আমি ঠিক করিনি, কিন্তু ওয়াইফ হিসেবে আর কি করার ছিল আমার? এখন সব বাদ দিলাম, আমি সরি, আমি ওকে, কিন্তু তুমি কি করতে চাও সেটা ঠান্ডা মাথায় আমাকে বুঝিয়ে বলো। কি করবো আমি কিছুই বুঝতে পারছি না, একটা বিষয় আমার মাথায় আসছে না, সারা দেশের মানুষ আমাকে চেনে, হাজার হাজার নাটকে আমি অভিনয় করেছি, ফিল্মে অভিনয় করেছি, অথচ এই গ্রামের একটা মানুষ আমাকে চিনতে পারছে না, মানে আমার কাছে কেমন যেন আশ্চর্য লাগছে। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খাও। আমি চা খাবো না, রাখো। শোনো, তুমি ম্যানেজারকে বলো কালকে আমরা রওনা হব, ঢাকা চলে যাব। চা খাবে বলেই তো চাটা করে আনলাম। আমার চিনতে পারলেন না স্যার? আমি এলাকায় থাকি, আপনার নামের সঙ্গে আমার নামের একটা মিল আছে, আপনার নাম আবির, আমার নাম সবির, আমি আপনার অভিনয়ের খুব ভক্ত, আপনি বাইরে বাইরে থাকেন, আমি কিন্তু রোজ এসে আপনার খোঁজ খবর নিই, আপনার একটা জিনিস দেখানো আছে, দেখেন। চিনতে পারলেন কি? এটা কি? আরে চিনতে পারলেন না, এইটা হইতেছে গিয়ে আপনার জীবনের দেয়া শেষ অটোগ্রাফ, কেন মনে না হয় এইটা দেওয়ানোর পরে আপনার আঙুল কেটে ফেলেছিলাম? আমি যেহেতু আপনার একজন বড় ভক্ত, সেই জন্য এইটা আমার মন ভরতেছে না, এখন আপনার সঙ্গে আমার একটা সেলফি নিত, এবং সেই সেলফি হবে জীবনের শেষ সেলফি। এটা কি করে সম্ভব? সবই সম্ভব, সবই সম্ভব। আগে আপনার সঙ্গে একটা সেলফি তুলব,
তারপর আপনাকে খুন করব। জীবনে কত মানুষের খুন করছি, হ্যাঁ এটা তো সামান্য ব্যাপার। একজন ভক্ত হিসেবে সামান্য একটা আপনার আপনি রাখেন না, রাখেন স্যার। আমি এক থেকে তিন পর্যন্ত গুনবো, এক দুই। তুমি আবার স্বপ্ন দেখেছ? হ্যাঁ, আবার সেই ভক্তটা আমার স্বপ্নে এসেছে। এর আগে তো ও স্বপ্নে এসেছিল আমার অটোগ্রাফ নেওয়ার জন্যে, এবার এসেছে আমার জীবনের শেষ ফটোগ্রাফ নেওয়ার জন্যে, এবং বলেছে ফটোগ্রাফ নেওয়া হলে পরে সে আমাকে মেরে ফেলবে। আবি কি বলো তুমি এসব, যা তা মাথা ঠান্ডা করো তো। আমরা এমনিতেই কালকে এখান থেকে চলে যাচ্ছি, আবার ঢাকা চলে যাব কাল। সেই একই জীবন, আড়াল করে নিজেকে আড়াল করে আমাকে বের হতে হবে। আমার আর ভালো লাগে না সেই অভিনয় অভিনয় অভিনয়, সেই একই জিনিস। আমি কি করব বলো তো? তুমি ঢাকা ফিরতে চাও না? আমি কিছু বুঝতে পারছি না, এখানে যে থাকবো এখানকার মানুষগুলো যেন কেমন জানি না, কি করব। আচ্ছা ইতি, ভোর হতে আর কত বাকি? ভোর তো প্রায় হয়েই গেছে দেখি। হ্যাঁ, এই আজান দেবে একটু পরে। আচ্ছা, ভোরের স্বপ্ন তো সত্যি হয় তাই না? তুমি না একদম বাচ্চাদের মতো কথা বলছো, তুমি খুব ভালো করে জানো স্বপ্ন মানে কি। সাবকনশিয়াস মাইন্ডে মানুষ যা ভাবে সেটা নিয়ে মানুষ স্বপ্ন দেখে। হ্যাঁ আচ্ছা, আমি তোমার মাথায় হাত তুলে দিচ্ছি, শো। ভাবলে তুমি একটু অসুস্থ হয়ে যাবে। ব্যাপার কি বলুন তো, আমাদের সাত দিনের প্ল্যান ছিল, আজ চলে গেলে কি করে হবে? কি করবো বলেন, মানে স্যার তো থাকতে চাচ্ছে না। তাকে একটু বুঝিয়ে বলুন না, মানে ওনাকে বেশি বোঝাতে গেলে উনি আবার সন্দেহ করবেন। আর এই দুদিনের জন্য তো এত বড় অ্যারেঞ্জমেন্টের দরকার ছিল না, 170 জন পারফর্মারের মধ্যে ম্যাক্সিমামের তো পারফর্ম করা হলোই না। ভাই আপনি কিচ্ছু ভাববেন না, গ্রামবাসী আর পারফর্মার তো, আমি বুঝি তারা কী চায়। তারা চায় যে সুপারস্টার সঙ্গে তাদের একটা ছবি থাকবে, সেইটার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমি সবাইকে নিয়ে একটা গ্রুপ ফটো সেশনের ব্যবস্থা করবো, কোনো সমস্যা নেই, সবাই খুশি থাকবে। তা হবে, কিন্তু আমরা ভেবেছিলাম রিয়েলিটি শোটা 7 পর্বে হবে, এখন তো 2 দিনের শ্যুটে 1 পর্ব হবে না। মানে এখন আমি কী করবো বলুন, মানে স্যার তো থাকতে চাচ্ছেই না। একটু ভাবিকে বুঝিয়ে পারেন না, উনি হয়তো ম্যানেজ করতে পারবে, আর উনিও তো এই প্ল্যানের একজন অংশ। বাদ দেন না, একটা ভালো জিনিস টেনে টেনে লম্বা করার দরকার নেই তো। আপনি তো জানেন যে লেবু বেশি কচলালে কিন্তু তিতা হয়ে যায়, কী দরকার তিতা করার? তিতা হলে হবে, আমাকে তো আমার ব্যবসার কথা ভাবতে হবে না, আমার স্পন্সরের ফিডব্যাকটা ভাবতে হবে। ভাই আমাকে আমার সারের ভ্যালুর কথা ভাবতে হবে, আপনাদের সব ফালতু রিয়েলিটি শোর। দেখুন, আইডিয়াটা আপনারই ছিল, আপনার আইডিয়া শুনে আমরা স্পন্সর করতে রাজি হয়েছি, আর আপনি এখন বলছেন সব ফালতু। বাদ দেন না ভাই, মানে শুনেন না, ঠিক আছে, মানে সব কিছু মানে ভুলটা আমার, এখন চলেন না ভাই, চলেন না আমার একসাথে। রক্ষণ, এসব কী হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। আপনাকে আমি সেটাই বুঝিয়ে বলছি, তার আগে একটু পরিচয় করে দিই, আমার সব মনে হচ্ছে একটা প্রতিষ্ঠানের ম্যানেজার স্যার। স্যার আমি রঞ্জন মাহবুব স্যার, স্যার আমি আপনার একজন ফ্যান স্যার, আমার ওয়াইফ সেও আপনার ফ্যান, সে প্রতিদিন আপনার নাটক দেখে স্যার, শুধু তাই না সে নিয়ম বানিয়ে ফেলেছে স্যার, সে সময় করে খাওয়া ঘুম এবং আপনার নাটক দেখা। সে তো আসতে চেয়েছিল স্যার, কিন্তু এই যে 7 দিনের প্ল্যান করেছিলাম আমরা, কিন্তু 2 দিনেই প্যাক আপ হয়ে গেল, তাই তার আশা হলো না স্যার। আশ্চর্য কথা, উনি কী বলছেন আমি বুঝলাম না স্যার। আমি বলছি স্যার, মানে আপনি তো স্যার এমন একটা গ্রামে চাচ্ছিলেন যে গ্রামে আপনাকে কেউ চেনে না জানে না, তাই তো স্যার? হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু স্যার আমরা খুবই দুঃখিত যে সারা বাংলাদেশে আপনাকে কেউ চেনে না এরকম কোনো গ্রাম নেই স্যার। কিন্তু এই গ্রামেই তো আমাকে কেউ চিনতে পারছে না। আসলেই বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে তোমাকে কেউ চিনবে না, সেটা সম্ভব না। সেই জন্য এই যে তোমাকে চেনে না এরকম একটা গ্রাম আমাদের তৈরি করতে হয়েছে। কি বলছো, মানে আমি বুঝলাম না বিষয়টা। আমি আমি বুঝিয়ে বলছি, মানে এখানে তোমার যাদের সঙ্গে দেখা হয়েছে তারা সবাই তোমাকে চেনে, না চেনার ভান করেছে, অভিনয় করেছে। কিসের অভিনয়? ওই যে না চেনার অভিনয়। তোমাদের কোনো কথা আমার মাথায় ঢুকছে না। দাঁড়া আমি তোমাকে পরিষ্কার করে দিচ্ছি, দেখা করিয়ে দিই সবাইকে। আই আপনারা কোথায় আসেন? এদিকে আসেন ভাই, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, অনেক অন্যায় করে ফেলছি, ছোটবেলাতে অভিনয় করার খুব শখ তো স্যার, আপনার সাথে অভিনয় করবো এটা তো স্বপ্নেও ভাবি নেই। আপনি লালু না? না স্যার, আমি তো মুজাফফর।
আপনি কিন্তু আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছেন, অনেক বাজে ভাষায় আমাকে গালিগালাজ করেছেন। স্যার, আপনার সাথে তো অভিনয় করব, এটা তো জীবনে স্বপ্নও ভাবি নেই, এই জন্য স্যার করতে যে একটু বেশি হয়ে গেছে স্যার। আর হচ্ছে তোতা না, আমি ফারাবি। আপনি পুলিশ? স্যার রিয়েল পুলিশ। আপনারা সবাই কিন্তু খুব ভালো অভিনয় করেছেন ভাইয়া। আপনি আমার হচ্ছেন অনেক প্রিয় একজন অভিনেতা, আপনার সাথে ছবি তোলার আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু এমন একটা অবস্থা ছিল যে ছবি তুলতে পারি নাই, এখন ভাই একটা ছবি তুলতে চাই। আচ্ছা ঠিক আছে রতন, তুমি কাজটা একদমই ঠিক করোনি। সরি স্যার, আসলে স্যার আমার কোনো দোষ নেই, মানে ভাবি। হ্যাঁ হ্যাঁ, আমার আমার দোষ, আমার প্ল্যান ছিল এটা, ঠিক আছে। আচ্ছা তুমি নিজেই তো চেয়েছো না এই একঘেয়েমি জীবন থেকে একটু বের হয়ে আসতে, সাধারণ মানুষের সাথে মিশতে, তোমাকে চেনে না এমন একটা জায়গায় তুমি যেতে চেয়েছো, নিঃশ্বাস নিতে চেয়েছো প্রাণ ভরে, সেই জন্যই তো এটা করা। কিন্তু আসলে তোমাকে চেনে না এমন এমন কোনো গ্রাম আমরা খুঁজে পাইনি, এটা সম্ভব না, তাই আসলে আমাদের একটু ছলনার আশ্রয় নেওয়া। সরি স্যার, এই খামের ভিতরে একটা চেক আছে, এটা আপনার রেমুনারেশন। আমার রেমুনারেশন কেন? আমি তো অভিনয় করিনি, অভিনয় তো করেছে গ্রামের লোকজন, এটা তো ওনাদের প্রাপ্তি। স্যার আপনি তো সবসময় অভিনয় করেন, এটা অভিনয় না করার জন্য স্যার। মানে স্যার আসলে চট করে একটা বিষয় আপনার মাথায় না ঢোকাটাই স্বাভাবিক স্যার, ওনারা একটা গোপন ক্যামেরায় পুরো বিষয়টা শ্যুট করেছে, ওনারা আসলে একটা রিয়েলিটি শোর জন্য স্যার। আপনি অভিনয় করেন না না করেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে স্যার আপনি কী করছেন, আপনি যা করবেন সেটাই ইম্পর্টেন্ট স্যার। নেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি নিলাম, কিন্তু এই টাকাটা আমি ওনাদেরকে দিচ্ছি, ঠিক আছে? আপনারা সবাই নিয়ে নেবেন। চলেন স্যার, তাহলে একটা সেলফি তুলে নিই স্যার। সবাই আমাকে ভালোবাসে। হ্যাঁ স্যার, আমাদের গ্রাম আপনার ভালো লাগে না স্যার? অনেক ভালো লেগেছে, অনেক অনেক, সবচেয়ে ভালো লেগেছে আপনাকে। আপনি আমাকে যে গালি দিলেন, আমি তো পুলিশ। এই যে আমি আপনার সাথে খেলতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে।